সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভিয়েতনাম দেশটির রাজধানী হ্যানয় রাস্তা ধরে যেতে থাকলে অবাক হতে হয় কি বিপুল প্রাণশক্তি নিয়ে চলছে সবকিছু। চারদিকে ব্যস্ততা, অসংখ্য দোকানপাট, সেখানে চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি, রমরমা বিকি কিনি। বর্তমানে ভিয়েতনামকে দেখে 30 বছর আগের দেশটিকে চেনা দেয়। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটি কিভাবে গত 30 বছরে নিজেদের যে উন্নয়নের শিখরে নিয়ে গেছে তা যেন এক বাস্তবিক গল্প। বাংলাদেশও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে, মধ্যমের দেশ থেকে স্বল্পোন্নত দেশের কাতারে নাম লিখিয়েছে। উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে লাল সবুজের এই দেশটি, কিন্তু কৃষি নির্ভর দেশটি কি পারবে শিল্পোন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে কিংবা চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে? এসব নিয়েই সাজিয়েছি পর্বটি। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম কৃষি প্রধান দেশ ছিল ভিয়েতনাম, যার আয়তন 1,27,000 বর্গ কিলোমিটার। 1959 থেকে 1975 সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় সংঘটিত দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের নাম ভিয়েতনাম যুদ্ধ। এটি দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ নামেও পরিচিত। প্রায় 20 বছর ধরে চলা এই যুদ্ধের প্রভাবে ভিয়েতনামের অর্থনীতি ব্যাপকভাবে ভেঙে পড়ে। বিশ্বের অন্যতম দরিদ্র অর্থনীতির দেশ হয়ে পড়ে ভিয়েতনাম। 1976 সালে দুই ভিয়েতনাম একত্রিত হবার পর উত্তর ভিয়েতনাম ধীরে ধীরে তার পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা গোটা ভিয়েতনামের উপর প্রয়োগ করে। ১৯৮৬ সালে সংস্কার প্রকল্প হাতে নেওয়ার পর বদলে যেতে থাকে দেশটির অর্থনৈতিক চিত্র, যার ফলে দেশটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়। এর ফলশ্রুতিতে ভিয়েতনামে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে শুরু করে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 1985 সালে দেশের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল $231। সেখান থেকে 2021 সালে দেশটির জনগণের মাথাপিছু আয় $3,694 ঠেকেছে, যা 45 সাল নাগাদ $18,000 হতে পারে। সেই লক্ষ্যে কাজ করছে দেশটি, কিন্তু কিভাবে এগিয়ে চলছে দেশটি এবার চলুন সেই তথ্যটি জেনে নেই। যুদ্ধপীড়িত দেশটির অর্থনীতি ছিল কৃষি নির্ভর। দেশটিকে এগিয়ে নিতে অর্থনৈতিক নীতিতে যে সংস্কার হয়েছিল সেটি স্থানীয় ভাষায় দৈময় হিসেবে পরিচিত। দেশটির বাজারকে উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয় নানা ধরনের কর অবকাশ সুবিধা। এতে বিনিয়োগকারীরা উৎসাহিত হন আর ভিয়েতনামের সস্তা শ্রম এবং স্থিতিশীল বিনিময় হার তাদের সেখানে বিনিয়োগ করতে বিশেষভাবে উৎসাহ যোগায়। সেই থেকে ভিয়েতনামের অর্থনীতি একটা টেকসই অবস্থানে পৌঁছেছে। বিশ্বব্যাংক ও ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ব্রুকিংসের মতে ভিয়েতনামের উন্নয়ন যাত্রায় 3টি বিষয়ে অবদান রয়েছে। ধাপে ধাপে এগিয়েছে ভিয়েতনাম। প্রথমত, দেশটি নিজেদের আগ্রহের সঙ্গে মিল রেখে বাণিজ্য উদারীকরণ করেছে। দ্বিতীয়ত, নিয়ন্ত্রণ না করে ব্যবসা শুরুর ব্যয় কমিয়ে অভ্যন্তরীণ সংস্কারের সঙ্গে ও বাহ্যিক উদারীকরণকে পরিপূরক করেছে দেশটি। সর্বশেষ, ভিয়েতনাম নিজেদের মানুষের জন্য ব্যাপক বিনিয়োগ করেছে, গড়ে তুলেছে মজবুত ভিত্তির অবকাঠামো। ভিয়েতনাম 2007 সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়। এরপর দুই শিল্পোন্নত প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে একাধিক বাণিজ্য চুক্তি করে। এই দুই দেশ বর্তমানে ভিয়েতনামের সবচেয়ে বড় বিনিয়োগকারী। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA করেছে ভিয়েতনাম। এসব পদক্ষেপ দেশটিতে FTA চাকা ঘুরিয়ে চলছে। এবছর চীন, হংকং ও সিঙ্গাপুর থেকে বড় বিনিয়োগ পেয়েছে দেশটি। চীনে পণ্য উৎপাদনের খরচ বেশি, ভিয়েতনামে কম। প্রতিষ্ঠিত এই সত্যের কারণেই দলে দলে ভিয়েতনামে ঢুকছে বিদেশি কোম্পানিগুলো। ভিয়েতনামের তৈরি পোশাক শিল্পের ইতিহাস 100 বছর আগের। বহুকাল ধরে দেশটির নারীরা রেশম দিয়ে কাপড় বুনতে জানতেন। আভিজাত্যের ছোঁয়ায় চমৎকার সিল্ক কাপড় তৈরি করতেন তারা। 1958 সালের দিকে উত্তর ভিয়েতনামে তৈরি পোশাক শিল্পের উত্থান ঘটে। দক্ষিণ ভিয়েতনামে 1970 সালে এই শিল্প বিকাশ লাভ করে। সে সময় থেকে ফরাসিরা ভিয়েতনামের বড় বড় শহরে কারখানা তৈরি করেন। সেই থেকে এখন পর্যন্ত ভিয়েতনামের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তৈরি পোশাক শিল্প। বর্তমানে 6,000 বেশি তৈরি পোশাক কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে দেশটিতে।
যুক্তরাষ্ট্র ছাড়াও বিভিন্ন দেশ ভিয়েতনাম থেকে পণ্য আমদানি করে থাকে। ভিয়েতনামের মোট রপ্তানির 20% পূরণ করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স। ভিয়েতনাম টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, বছরের প্রথম 6 মাসে দেশটির বস্ত্র ও পোশাকের রপ্তানি মূল্য রেকর্ড পরিমাণ দাঁড়ায়। এছাড়া সস্তা শ্রমের জন্য ভিয়েতনামে পরিচিতি রয়েছে, তাই আন্তর্জাতিক শ্রমবাজারে ভিয়েতনামের শ্রমিকদের চাহিদা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকায় কারখানা তৈরির জন্য বহু উৎপাদনকারী ভিয়েতনামকে বেছে নিয়েছেন। এই ভিয়েতনামের যাত্রা শুরুটা হয়েছিল পোশাক শিল্প দিয়ে। এরপর নাইকি অ্যাডিডাসের মতো কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠেছিল তুলনামূলক কম বেতনে শ্রম শক্তির সুবিধা কাজে লাগিয়ে। এরপর ভিয়েতনাম হয়ে ওঠে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের কেন্দ্র। প্রচুর দক্ষ কর্মীর চাহিদা তৈরি হয় দেশটিতে। দেশি বিদেশি তরুণ প্রযুক্তিবিদ প্রকৌশলীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ভিয়েতনামের বড় বড় শহর। ইকোনমিস্টের প্রতিবেদন জানাচ্ছে, 2020 সালে দেশটির পণ্য রপ্তানির 38% ছিল ইলেকট্রনিক্স সামগ্রী 2 দশক আগে, অর্থাৎ 2000 সালে যা ছিল 14% কম। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শুরু হয় 2018 সালে। যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান চীন থেকে মুখ ফিরিয়ে নেয়, আর এই সুযোগ দারুণভাবে কাজে লাগে প্রতিবেশী ভিয়েতনাম। পরের বছরই যুক্তরাষ্ট্রের আমদানি করা $3,100 কোটি পণ্যের অর্ধেক এই ভিয়েতনামই সরবরাহ করে। বড় শক্তিগুলোর মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, করোনা মহামারীর বিষয়ে চীনের নজিরবিহীন কড়াকড়ি এবং দেশটিতে পণ্য উৎপাদন খরচ দিন দিন বৃদ্ধির কারণে বিদেশি কোম্পানিগুলোর কাছে ভিয়েতনাম হয়ে ওঠে অটোমেটিক চয়েস। বিশ্বব্যাংকের হিসাবে দেশটির জনগণের মাথাপিছু আয় 2021 সালে ছিল $3,694, যা $2,045 নাগাদ $18,000 হতে পারে। সেই লক্ষ্য পূরণে কাজ করছে দেশটি। সস্তা শ্রমের পোশাক কারখানা থেকে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের কেন্দ্র হতে গেলে দরকার প্রচুর বিনিয়োগ ও দক্ষ শ্রমশক্তি। শিল্প বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোয় ভিয়েতনামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জেগে উঠতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তরুণদের শিক্ষা অবকাঠামো তাত্ত্বিক ও ব্যবহারিকের সমন্বয়ে গড়ে তুলতে হবে, যাতে পাশ করার পরপরই তারা কাজে বসতে পারেন। বিশেষজ্ঞরা এও বলছেন, ভিয়েতনামকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া বা তাইওয়ান হতে গেলে কেবল অবকাঠামোয় বিনিয়োগ করলে চলবে না, মানুষের ওপরও বিনিয়োগ করতে হবে, তবেই দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতৃত্ব দিতে পারবে দেশটি। এবার আসা যাক বাংলাদেশের বিষয়ে। কৃষি বাংলাদেশের ক্রিস্টীয় সংস্কৃতি। হাজার বছরের অবহেলিত ও শোষিত এ বাংলার গ্রামীণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে এখনো কৃষির কোনো বিকল্প নেই। বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত এই কৃষি। কৃষি নির্ভর অর্থনীতিকে সর্বদা ভঙ্গুর অর্থনীতি বলে ভৎসনা করেছে পশ্চিমা বিশ্ব, কিন্তু আজ বাংলাদেশ কৃষি নির্ভরতার কারণেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং মহামারী করোনায় দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে না পারার অন্যতম কারণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর গল্পটা শুরু হয়েছিল দীর্ঘদিন আগেই। অবশেষে 1971 সালে বাংলার দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে সবুজ জমিন রাঙিয়েছিল, আর মা বোনদের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে হায়নার কবল থেকে দেশমাতৃকাকে ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বিশ্বের বুকে একখণ্ড লাল সবুজ পতাকা সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল সেদিন থেকেই। হাঁটি হাঁটি পা পা করে স্বাধীনতা অর্জনের 50 বছর পার করলো বাংলাদেশ। এসেছে সেই মহেন্দ্রক্ষণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিজয় উৎসব পালন করছে বাংলাদেশ। দেশের অর্থনীতির পরিধি বড় হয়েছে, বেড়েছে বাজেটের আকারও।
সারা দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়ন করে চলেছে সরকার। একটি দেশের উন্নয়নের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা জরুরি, সেই বিষয়টি মাথায় রেখে যোগাযোগ খাতে এক নতুন বিপ্লব তৈরি করেছে সরকার। সারা দেশের সাথে রাজধানী ঢাকার সমন্বিত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে কাজে গিয়ে চলছে। দেশের উন্নয়নের বড় একটি বাধা হয়ে দেখা দিয়েছে রাজধানীর যানজট, আর যানজটের কবল থেকে জনগণকে রেহাই দিতে মেট্রো রেল চালু হচ্ছে ঢাকায়। ডিসেম্বরে দেশের প্রথম বৈদ্যুতিক দাঁড় টানা ট্রেনে চেপে যাতায়াত করা যাবে। একই সাথে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েও নির্মিত হচ্ছে। এগুলোর কাজ শেষ হলে সুফল আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পদ্মা নদীর মতো খরস্রোতা নদীর উপর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বর্তমান সরকার। একই সাথে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে টানেল নির্মিত হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে টানেল দিয়ে যাতায়াত করা যাবে। বলতে গেলে দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে অভূতপূর্ব। একই সাথে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে $2,500 উপরে। সেই সাথে প্রযুক্তি খাতেও বাংলাদেশ এগিয়ে চলছে, যার ফলে এরই মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ ও ভিয়েতনামের মতো একটি রপ্তানি আয় নির্ভর দেশ। বাংলাদেশের মূল রপ্তানি আয় পোশাক শিল্প থেকে। ভিয়েতনামের মতো বাংলাদেশও তৈরি পোশাক শিল্পে এগিয়ে। তৈরি পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। ভিয়েতনামে যেমন বিদেশি বিনিয়োগ বেড়েছে, তেমনি করে বাংলাদেশও যাতে করে বিদেশি বিনিয়োগ বাড়ানো যায় সেজন্য সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছে সরকার। এর মধ্যে এসব অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের কার্যক্রম শুরু করেছে, যার ফলে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে লাল সবুজের এই দেশটি। বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লব অন্যতম একটি বিষয়। চতুর্থ শিল্প বিপ্লব হল আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের দরজায় কড়া নাড়ছে, এবং সেই লক্ষ্যে পৌঁছাতে আইটি অবকাঠামো স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু বাংলাদেশের অবস্থান কতটুকু, এবার চলুন সেই তথ্যটি জেনে নেই। শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য পূরণে আগামী প্রযুক্তির 5 খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী 5 বছরে আইটি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ। এজন্য প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশব্যাপী 39টি হাইটেক পার্ক তৈরি হচ্ছে। এর মধ্যে বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে এবং তাতে বিনিয়োগকারীরা বিনিয়োগও করেছেন। এসব পার্কে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধাও দেওয়া হচ্ছে। বিনিয়োগ সুবিধার কারণে প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশে আগ্রহী হচ্ছে। বর্তমানে স্যামসাং, শাওমি সহ কয়েকটি কোম্পানি বাংলাদেশে পণ্য উৎপাদন করতে শুরু করেছে। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চাইছে সরকার। এর মধ্যে দেশে কৃষির যান্ত্রিকীকরণ ব্যবহার শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষির যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে উৎপাদন ব্যয় কমছে, একই সঙ্গে ফসলের অপচয়ও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশকে এগিয়ে নিতে হলে কৃষি গবেষণা বাড়ানোর পাশাপাশি দেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের উপর জোর দিতে হবে, আর তাহলে কৃষিতে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারবে বলে মনে করছেন তারা। বাংলাদেশ এই বিপ্লবের সুযোগ গ্রহণ করতে হলে আগাম ব্যাপক প্রস্তুতি নিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি, IoT, ব্লকচেইন ও রোবোটিক্স এর মতো প্রযুক্তির ব্যবহার করতে দ্রুত কৌশলগত পরিকল্পনা নিতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই সুযোগ কাজে লাগাতে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে, আর এর জন্য প্রয়োজন হবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। বাংলাদেশে মোট জনসংখ্যার 30%-এরও বেশি তরুণ জনগোষ্ঠী রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আগামী 30 বছর জুড়ে তরুণ বা উৎপাদনশীল জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ থাকবে। বাংলাদেশের জন্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ভোগ করার এটাই সব থেকে বড় হাতিয়ার, আর এজন্য দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে বাংলাদেশও চতুর্থ শিল্প বিপ্লবের লক্ষ্য পূরণ করে নেতৃত্ব দিতে পারবে। ভিয়েতনামের ক্রমবর্ধমান অর্থনৈতিক গতিশীলতার পেছনে চাবিকাঠি হল দেশটিতে দুর্নীতির প্রকোপ অনেক কম। ভিয়েতনামের শ্রমশক্তি ও মানব পুঁজি বাংলাদেশের চেয়ে অনেক শিক্ষিত, দক্ষ, পরিশ্রমী। বিশ্বের কাছে ইকোনমিক মিরাকল নামে খ্যাত ভিয়েতনামের উন্নয়ন আজ আমাদের জন্য অনুসরণীয় ও শিক্ষণীয়। মিশ্র সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি,
বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি ও সুষ্ঠু পরিকল্পনা মাফিক দুরন্ত গতিতে এগিয়ে চলা ভিয়েতনামের উন্নয়ন দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। উৎপাদনশীলতা কর্মদক্ষতায় ভিয়েতনামকে আজ এ পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশও যদি এটি করতে পারে তাহলে বাংলাদেশেও তার লক্ষ্য পূরণে এগিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, কৃষিভিত্তিক অর্থনীতি আর তৈরি পোশাক শিল্প রপ্তানি নির্ভর বাংলাদেশও কি ভিয়েতনামের মতো শিল্পোন্নত দেশে পরিণত হতে পারবে? বাস্তবে বাংলাদেশ আর ভিয়েতনামের নাগরিকের মানসিক গঠন বদলে দিয়েছে সবকিছু। যে কোনো দুর্যোগ মোকাবেলায় এই দুই দেশের মানুষ অন্যরকম সাহসী। মানুষের জীবনে ও জাতীয় জীবনের সাফল্যের সব থেকে বড় বিষয় সৎ সাহস। নিজের লক্ষ্য পূরণে সেই সাহস আর দুর্নীতিমুক্ত হয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, নেতৃত্ব দিবে বিশ্ব দরবারে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।